নমস্কার বন্ধুরা, গল্প সম্ভার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য পড়ছে একটি মনস্তাত্ত্বিক থ্রিলার উপন্যাস কুহকিনী, লিখেছেন অবিনাশ মল্লিক। দুনিবার যখন আমাকে সকালে ডাকতে এসেছিল, তখন আমি নিজস্ব কোনো এক কাল্পনিক পৃথিবীতে ছিলাম। পাহাড়ের এক দুর্গম খাদের ধারে নিজেকে অনেকটাই বিচ্ছিন্ন মনে হচ্ছিল। এমন বিচ্ছিন্ন, বিমুক্ত পরিবেশ ও অনুভূতি গ্রাস করার জন্যই তো বারবার পাহাড়ে ফিরে আসতে ইচ্ছা করে, যদিও এমন অনুভূতি আমার কাছে অপরিপাওনা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কনফারেন্সের বাহানায় পাহাড়ে আসা, কনফারেন্স সত্যি শুধু একটা অজুহাত মাত্র, পাহাড়ে দিন যাপনের আনন্দটাই আসল উদ্দেশ্য আমাদের। ধনীবারকে দেখি বেশ দূর থেকেই আমার নাম ধরে চেঁচাতে চেঁচাতে আমার দিকে ছুটে আসছিল। আমি প্রথমে ওকে পাত্তাই দিইনি, এত সহজে নিজের ধ্যানমগ্ন মানসিক অবস্থা ভাঙার ইচ্ছে হচ্ছিল না, কিন্তু হঠাৎই একটা অজানা চাপা ভয়ের স্রোত আমার শিরোধারা বেয়ে নেমে যায়। আমি চোখ ছোট করে দনিবারকে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করছিলাম। আমার জুনিয়র দনিবার 6 ফুটের উপরে লম্বা, আজ অবধি আমি ওকে এত বিচলিত অবস্থায় কখনো দেখিনি। যেন কিছু একটা সাংঘাতিক খবর জানানোর জন্য আমার দিকে ছুটে আসছিল। ছোট একটা পাহাড়ি নদীর উপর কাঠের তৈরি একটা সেতু পেরিয়ে দনিবার এখন চা বাগানের মাঝখান দিয়ে ছুটতে ছুটতে আমার দিকে এগিয়ে আসছে। আমি নিশ্চুপ নির্বিকার হয়ে ওর গমনপথটা পর্যবেক্ষণ করে চলেছি। আমি লক্ষ্য করলাম ও যত আমার কাছে এগিয়ে আসতে থাকছে, ওর চিৎকার আমার কাছে তত অস্পষ্ট হতে থাকছে। কিন্তু এটা উল্টো হওয়ার কথা ছিল। দনিবার একদম আমার সামনে হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছায় এবং হাত পা নেড়ে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু আমি একদমই কিছু শুনতে পাচ্ছিলাম না, যেন বদ্ধ কালো হয়ে গিয়েছি আমি। আমার মাথা ঝনঝন করে উঠল, মনে হচ্ছিল আমার কান দুটো খুব উচ্চমানের তুলে দিয়ে বন্ধ করে রাখা, যাতে কোনো শব্দ যেন না ঢুকতে পারে। আমার শরীর ভীষণ হালকা লাগছিল, মাথাটাও সামান্য ঘুরছিল। আমি অল্প ডাল খেয়ে পড়ে যাচ্ছিলাম। দনিবার আমাকে সেই সময় সামলে নেয়, এক হাত দিয়ে আমার কোনোটা ধরে আমাকে একটা জোরে ঝাঁকুনি দেয়। অসীমদা, কি হলো তোমার? এক্ষুনি কটেছে ফেরত চলো। এনাদি, এতক্ষণে আবার আমি শুনতে পাচ্ছিলাম। দনিবারের কথা শোনার পরে দেখি এনাও দৌড়ে আসছিল, তবে আমাদের দিকে নয়। এনে একটা সাদা সোয়েটার পরে চা বাগানের মাঝখান দিয়ে হাসতে হাসতে আমাদেরকে সম্পূর্ণ অবজ্ঞা করে দৌড়ে চলে যাচ্ছিল জঙ্গলের দিকে। এনাকে দেখে হাসি পেল। আমার হাসার সাথে সাথে আমার মনে হলো যেন এনাও টের পেল এবং ঘুরে তাকালো। এনার ওই দৃষ্টি আমার চেনা, এমন সুন অন্তর্বেদী দৃষ্টি আমাদের চেনা জানার মধ্যে একমাত্র এনারই রয়েছে। এনা হাসতে হাসতে একটা গাছের আড়ালে মিলিয়ে যায়। আমি দেখলাম দনিবার আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। ওইদিকে কার দিকে তাকিয়ে আছো অসীমদা? এনাকে দেখছিলাম, এন ওই জঙ্গলের দিকে কেন গেল রে? আমার কথা শুনে দনিবার আঁতকে ওঠে, একবার পেছনে তাকায় জঙ্গলের দিকে, তারপর আমার দিকে ঘুরে তাকিয়ে বলে, তুমি তুমি আমার সাথে এক্ষুনি কটেছে চলো। কেন বলতো, কি হয়েছে? এনাদি এনাদি, কি হয়েছে? কি এনার? এনাদিকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না কটেছে। পাগল হয়েছিস নাকি ধনীবার? এই তো আমাদের সামনে দিয়ে চা বাগানের মাঝ বরাবর দিব্যি হেঁটে গেল। কি বলছো অসীমদা? তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো, ময়ূরীদি তোমাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছে। এই এই, তুই কি আমাকে পাগল প্রমাণ করবি? হ্যাঁ, তোর ময়ূরীদি যেমন দিন রাত আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করে। হঠাৎ ধনীবারের উপর উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠি, এখনই দেখলাম তোর পেছন দিয়ে হেঁটে গেল মানুষটা, আর তুই আমাকে গপ্প দিচ্ছিস যে ও নাকি সকাল থেকে গায়েব। দাঁড়া এখানে, আমি গিয়ে ডেকে আনছি এনাকে। এতটা বলে আমি দনিবারকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা জঙ্গলের দিকে এগোতে থাকলাম, যে রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে এনাকে শেষবার মিলে যেতে দেখেছি। দনিবার 2-3 বার আমাকে আটকানোর চেষ্টা করলো, আমি ওর কোনো কথা না শুনে চা বাগানের মাঝখান দিয়ে এগোতে শুরু করলাম জঙ্গলের দিকে। সকালের দিকে সামান্য কুয়াশা ঘিরে রয়েছে জঙ্গলের আনাচে কানাচে।
শুকনো বেজে পাতার মর্মর আওয়াজ তুলে আমি কুয়াশা ভেদ করে এগিয়ে চলেছি। ধনীবারও আমাকে অনুসরণ করার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর আমি ধনীবারের কোনো সাড়া শব্দ আর শুনতে পেলাম না। খুব সম্ভবত আমাকে ও হারিয়ে ফেলেছে। ঘন পাইন বনের মাঝখান দিয়ে এগোতে এগোতে ঠিক কতটা গভীরে চলে এসেছে আমার জানা নেই, কিন্তু হঠাৎই আমার মনে হয় কি যেন আবার আমার কানে তুলো গুঁজে দিয়েছে। কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। আবার দুদিনবার ধনীবারের নাম ধরে এনার নাম ধরেও ডাকলাম, নিজের গলা দিয়ে বেরোনো শব্দ শুনতে পাচ্ছিলাম না। এই নতুন উপশমের কোনো উত্তর পাচ্ছিলাম না আমি। কেন হচ্ছে এমন আমার সাথে? এটা কি কোনো অশনি সংকেত? শরীরের একটা ইন্দ্রিয় তার কার্যকারিতা হঠাৎ হারিয়ে ফেললে বাকি ইন্দ্রিয়গুলো ভোঁতা হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম জঙ্গলের মধ্যে আমি হারিয়ে গিয়েছি। এখন মনে হচ্ছে আমি হয়তো আদপে এনাকে দেখিনি, এটা হয়তো আমার মনের ভুল ছিল। কিন্তু কিছুতেই এনার ওই ফিরে তাকানোটা আমি মেলাতে পারছিলাম না। আমি নাকি বরাবর সোজা হাঁটতে থাকলাম। বেশ কিছুদূর আরো যাওয়ার পর একটা বড় পাইন গাছের গুড়ির তলায় দেখি এনা বসে আছে। চোখ বড় বড় করে ভালো করে লক্ষ্য করলাম, পেছন থেকে এনা বলেই মনে হচ্ছিল। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলাম। চারিপাশ দেখলাম চূড়ান্ত কুয়াশা, কোথাও একটা মানুষের চিহ্ন নেই। দনিবার কেউ কাছাকাছি কোথাও লক্ষ্য করলাম না। ভালো করে ঢোক গেলাম। কটেজ থেকে আসার সময় চাদর জড়িয়ে এসেছিলাম, চাদরটা এখন গা থেকে খুলে ফেলে দিলাম। একটা বড় সূচালো ধারযুক্ত পাথর কুড়ালাম। এরপর আস্তে আস্তে এনার দিকে এগোতে থাকলাম। এনা পেছন ঘুরে তাকাচ্ছে না আমার দিকে। এনা হয়তো এখনো আমার উপস্থিত টের পায়নি। আমি খুব সন্তর্পণে পা টিপে টিপে এনার খুব কাছে চলে আসলাম। পেছন থেকে দেখতে পাচ্ছি এনার চুলটা হাওয়ায় দুলছে ও স্থিরভাবে সামনের দিকে চেয়ে নিশ্চিন্তে বসে আছে। নিথর এক কাঠপুতুলের মতন আমারই অপেক্ষায় আছে মনে হয়। আমি সময় নষ্ট না করে পাথরের সূচালো প্রান্তটা তাক করে ওর মাথায় একটা জোরে কোপ মারি। তারপর মারতেই থাকি মারতেই থাকি।